ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إنا أنزلناه قرآنا عربيا, আর আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়, কোরআনকে নাজিল করেছি আরবিয়া আরবি ভাষায়। এখন আল্লাপাক পৃথিবীতে এত ভাষা থাকতে আরবি ভাষা নাজিল করলেন কেন? আল্লাপাক বাংলা ভাষা নাজিল করতে পারতেন না? অথবা ওই সময় বাংলা ভাষার যেই প্রাচীন রূপ ছিল সেই ভাষায় তো আল্লাহ নাজিল করতে পারতেন। প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন কেন আল্লাপাক আরবি ভাষায় নাজিল করছে। এটা আল্লাহর এলেমে আছে, আল্লাপাক এটাকে কেন বাছাই করছেন। তবে মুফাসসিরিনে কেরাম এটা নিয়ে অনেক গবেষণা করছেন যে আল্লাপাক পৃথিবীর এত ভাষা থাকতে আরবি ভাষায় কেন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কিছু কালাম পৌঁছিয়ে দেওয়া। আল্লাহর এই কালামগুলো যেই ভাষায় দিলে পৃথিবীর মানুষ সহজে শিখতে পারবে, বুঝতে পারবে, মুখস্থ করতে পারবে, আল্লাপাক সেই ভাষাটাকে বাছাই করছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো ভাষা আছে তন্মধ্যে আল্লাপাকের এলেমে আরবি ভাষাকে আল্লাপাক সবচেয়ে সহজ ভাষা মনে করছেন, যে আরবি ভাষাটা এত সহজ এবং প্রাঞ্জল যেই ভাষায় নাজিল করলে আল্লাহর কথাগুলা দুনিয়ার মানুষের পক্ষে বোঝা সহজ হবে, এই জন্য আল্লাপাক আরবি ভাষাকে বাছাই করছে। এজন্য দেখেন আরবি অক্ষরগুলা, বাংলা অক্ষর, ইংরেজি অক্ষর, আপনি অক্ষরগুলা চিন্তা করে দেখেন, বেশি দূর যাওয়া লাগবে না, অক্ষরগুলা দেখলেই বুঝতে পারবেন কোন ভাষাটা সবচেয়ে সহজ। আচ্ছা, আরবি ভাষার প্রথম যেই বর্ণটা সেটা কি? আলিফ। আলিফ লিখতে কয়টা টান লাগে? একটা টান দিলে আলিফ। আচ্ছা, ইংরেজি ভাষার প্রথম কোনটা অক্ষর? এ লিখতে কয়টা টান লাগে? তিনটা টান লাগে। দেখেন, তাহলে আরবির থেকে ইংরেজি তিন গুণ কঠিন। আপনার এক টান দিলে আরবি একটা বর্ণ হয়ে গেছে, আর আপনি ইংরেজি একটা বর্ণ লিখতে গেলে এক টানে হবে? আপনার তিনটা টান লাগতেছে এ লিখতে গেলে। আচ্ছা, আবার বাংলায় আসেন, বাংলা স্বরেও লেখেন, স্বরেও লিখতে গেলে কয়টা টান লাগবে? আপনার মাত্রার ব্যাপার আছে, এখান দিয়ে ব্যাপার আছে, কতগুলা ব্যাপার স্যাপার আছে, তাহলে বোঝা গেল এটা আরো কঠিন। তাহলে এরকম প্রত্যেকটা অক্ষর, আপনি খালি 29টা অক্ষর চিন্তা করেন, আরবির যে 29টা অক্ষর আছে, আর বেশি দূর যাওয়া লাগবে না, সাধারণ জ্ঞানে অল্প নলেজে আপনি যদি চিন্তা করেন দেখবেন যে আরবি 29টা অক্ষর যত সহজে লেখা যায়, পড়া যায়, উচ্চারণ করা যায়, এত সহজে ইংরেজির অক্ষরগুলো পারবেন না, বাংলা অক্ষর তো পারবেন না। বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু আমরা বাংলা এই দেশের মানুষ শুদ্ধ করে কয়জনে বলতে পারি? পারি, কিন্তু দেখেন সেই তুলনায় আরবি ভাষা কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সহি শুদ্ধ করে কোরআন তালাওয়াত করে, আরবি ভাষা উচ্চারণ করতে পারে, কিন্তু বাংলা উচ্চারণ করতে পারে না। তাহলে সহজেই বোঝা যায় যে আরবি ভাষা এমন এক ভাষা যেই ভাষা আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ মাধ্যম। আপনি যদি আরবি শিখতে চান, কোরআন শিখতে চান, যত সহজে আপনি অল্প দিনের মধ্যে কোরআনটা শিখতে পারবেন, পৃথিবীর অন্য কোনো ভাষার কিতাব, যদি বাংলা ভাষাও শিখতে চান তো এত সহজে আপনি বাংলা ভাষাও শিখতে পারবেন না। আমাদের দেশে ফেল করে সবচেয়ে বেশি কোন সাবজেক্টে? বাংলায় ফেল করে বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশের ছাত্রছাত্রী বাংলায় ফেল করে, বাংলা নাম্বার পায় সবচেয়ে কম, বাংলায় আপনার এ প্লাস পাওয়া, 80 পাওয়া অনেক কঠিন ব্যাপার, বাংলায় অনার্স মাস্টার্স পড়ে ফার্স্ট ক্লাস পাওয়া অনেক কঠিন ব্যাপার, এক সময় বাংলায় একজনও ফার্স্ট ক্লাস পাইতো না। তাহলে বোঝা যায় যে আরবি ভাষাটা আল্লাপাক সবচেয়ে সহজ করে দিয়েছেন কোরআনের জন্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কথাটা মানুষ এই এই মাধ্যম দিয়ে বুঝবে, এই মাধ্যম দিয়ে জানবে, এই জন্য আল্লাহ পাক আরবিকে সহজ করেছেন এবং আরবি ভাষাকে কোরআন নাজিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন। আচ্ছা, কোরআনের মধ্যে কি আরবির বাহিরে কিছু নাই? আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যা,
আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, তো আপনি বলতেছেন কোরআন আরবির বাইরেও আছে, তা আল্লাহর কথার বিপরীত হয়েছে না? হয় নাই। কারণ হলো মানে আরবির বাইরে যেগুলো আছে সেইগুলোও আরবি হয়ে গেছে, মানে কোরআন নাজিল কোরআনের মধ্যে ঢুকার আগে সেগুলো ছিল হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা, বিভিন্ন ভাষা। যখনই শব্দটা কোরআনে কারিমের মধ্যে চলে আসছে তখন এটা সুরিয়ানি নাই, হিব্রু নাই, এটা হয়ে গেছে আরবি। আচ্ছা, চেয়ার কোন শব্দ? হ্যাঁ হ্যাঁ, তা আমরা বাংলায় লিখতে কি চেয়ারের বাংলা কি কেদারা লিখলে আমরা কয়জনে সিনিয়র কয়জনে জানি? চেয়ার বললে সবাই একবারে, যে লোক কিছু লেখাপড়া জানে না, কোনোদিন স্কুলেও যায় নাই, সেই লোকও চিনে। তাহলে ওই শব্দটা এখন আর ইংরেজি নেই, এটা হয়ে গেছে বাংলা। ঠিক এইরকম অসংখ্য হিব্রু শব্দ, সুরিয়ানি শব্দ, এগুলো কোরআন নাজিলের আগে ছিল অন্য ভাষার শব্দ, যখনই কোরআনের ভিতরে ঢুকে গেছে তখন এগুলো হয়ে গেছে আরবি। এই জন্য আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যা। আবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষাভাষী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কুরাইশ বংশের। আমাদের দেশে বাংলা ভাষায় যেরকম দেখবেন যে বাংলা ভাষার কয়েকটা সিস্টেম আছে, কয়েকটা পদ্ধতি আছে। সিলেটের বাংলা ভাষা এক বাংলা ভাষা, ঢাকার বাংলা ভাষা এক বাংলা ভাষা, চট্টগ্রামের বাংলা ভাষা ওইটাও বাংলা ভাষা, নোয়াখালীর বাংলা ভাষা, বরিশালের বাংলা ভাষা, যশোরের বাংলা ভাষা, অনেকগুলো বাংলা ভাষা আছে না? ঠিক আরবির মধ্যেও এরকম অনেকগুলো আরবি আছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন কুরাইশ বংশে, আর তিনি দুধ পান করতে গেছেন আরেকটা বংশে, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই বংশ, ওখানে গেছেন। আল্লাহ পাক কোরআন নাজিল করছেন সাতটা আরবি লাহাজায়, সাতটা আরবি ভাষায়, মানে আরবের সাতটা আরবি ভাষায় কোরআন নাজিল করছেন। এটার কারণ কি? আবার আল্লাহ পাক ইচ্ছা করলে একটা নাজিল করতে পারতেন না? সাতটা নাজিল করার উদ্দেশ্য হলো পৃথিবীর কোন মানুষ যেন কেয়ামত পর্যন্ত বলতে না পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের ছিলেন, তিনি কুরাইশ বংশীয় আরবি জানতেন, এই জন্য আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই কোরআন বানাইছেন, নাউজুবিল্লাহ। এই কথা যাতে কেয়ামত পর্যন্ত কেউ বলতে না পারে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরবি জানতেন এক এক গোত্রের, আল্লাহ পাক আরও ছয় গোত্রের ভাষা দিয়ে কোরআন নাজিল করছেন, যাতে মানুষ বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই ছয় গোত্রের আরবি জানে না, বুঝতে পারছেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে কেয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের সামনে মুজিজ চ্যালেঞ্জ দিয়ে কোরআন নাজিল করছেন, এই জন্য এই চ্যালেঞ্জের মোকাবেলা কেয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ পাক কেন আরবিতে নাজিল করছেন এই কথার ব্যাখ্যা দিচ্ছেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো, যাতে তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো, এই জন্য আরবিতে নাজিল করছি। তাহলে বাংলা নাজিল করলে আমরা বুঝতে পারতাম না? পারতাম, তবে আরবির থেকে বেশি কষ্ট হইত। আল্লাহ পাক চাচ্ছেন আল্লাহর বান্দারা সহজে কোরআনটা বুঝুক, এই জন্য আল্লাপাক সহজ ভাষাটাকে বেছে নিয়েছেন, এই জন্য আল্লাহ বলছে লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা সহজেই আমার এই কথাগুলো, আমার কালাম অনুধাবন করতে পারো।